ডক্টর ইউনূসের চমৎকার পররাষ্ট্র নীতিতে আন্তর্জাতিক গ্রাউন্ডে ষড়যন্ত্র করারও কোনো সুযোগ পাবে না আওয়ামী লীগ। সংখ্যালঘু কার্ড ব্যবহার করার যে আওয়ামী ষড়যন্ত্র, সেগুলো নস্যাৎ করে দিচ্ছেন ডক্টর ইউনূস এবং তার পররাষ্ট্র উপদেষ্টা মিলে। ভারতের ষড়যন্ত্রের কোনো স্পেস পাবে না, এটা আমাদের জন্য বড় স্বস্তির খবর। বরং এই অপরাধী বা গণহত্যাকারীদের দল সংগঠন হিসেবে, যারা গণহত্যাকারী হিসেবে চিহ্নিত হবে, ডক্টর ইউনূসের পররাষ্ট্রনীতিতে তারা আর কঠিন অবস্থায় পড়বে, কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। ইন্টারন্যাশনাল কোনো সুযোগ সুবিধা বা গ্রাউন্ড ব্যবহার করে কোনো ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। এখন তো আওয়ামী লীগের একমাত্র কেবলা ভারত, আগে তো রাশিয়ার চিহ্ন ছিল, এখন রাশিয়ার চিহ্ন তাদেরকে চেনে না বা চিনবে না। ভারত এখনো চেষ্টা করছে, বা মোদি যতদিন আছে চেষ্টা করবে হাসিনাকে রিপেট্রিয়েট করার। আর মোদির হিন্দুত্ববাদী রাজনীতি, এটা মোদির নিজস্ব ভোট ব্যাংকের জন্য দরকার আছে। কিন্তু ডক্টর ইউনূসের যে আচার আচরণ, যে বডি ল্যাঙ্গুয়েজ এবং পররাষ্ট্র উপদেষ্টার যে আচার আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ, ফরেন পলিসি কেমন হতে যাচ্ছে, এটা আমি মনে করি আওয়ামী লীগের জন্য বড় ধরনের একটা চপেটাঘাত। নতুন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ করা হয়েছে, যার ফলে দেশের ভিতরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, এবং নতুন পররাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের কারণে আন্তর্জাতিক গ্রাউন্ডেও আওয়ামী লীগ এখন সংকুচিত হয়ে মায়ের কান্নাকাটি শুরু করে দিয়েছে বলে আমরা মনে করি। আমরা এই বিষয়গুলো আনন্দের সাথে প্রচার করতে চাই, বিশ্লেষণ সহ। দেখেন দর্শক, একটা খবর, মোদির সঙ্গে ফোন আলাপ, ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ডক্টর ইউনূস। এর মানে মোদি সংখ্যালঘু কার্ড খেলবে, মোদির যে হিন্দুত্ববাদী রাজনীতির সুবিধা ভোগ করবে হাসিনা, না মোদির এইসব প্রোপাগান্ডা, ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে তাপ ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনূস। এবং পররাষ্ট্র উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা বলেছেন যে বাবরি মসজিদের মতো কোনো ঘটনা ঘটেনি। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে হাসিনা যদি ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করে, এরা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না, কঠিন থ্রেট এটা, নানানভাবে থ্রেট দেওয়া হচ্ছে। এবং ডক্টর ইউনূস বলেছেন যে এইসব প্রোপাগান্ডা আপনাদের দেশে চলছে, এসে দেখে যান, ফাজলামি করবেন না, এর অর্থ হচ্ছে এটা। চমৎকার ফরেন পলিসি ডক্টর ইউনূসের। আমরা এতদিন ছিলাম ভারতের গোলাম, এখন আমরা আন্তর্জাতিক দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি ডক্টর ইউনূসের নেতৃত্বে। আত্মমর্যাদা নিয়ে এখন সারা পৃথিবীতে আমরা বিচরণ করবো ইনশাল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন কালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে উত্থাপন করলে ওই মোদির, এটা একটা বাটপারি, সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন কিছু হচ্ছে না, সংখ্যালঘু হিসাবে কিছুই করা হচ্ছে না, বরং বাংলাদেশে যে পরিমাণ হিন্দু আছে এবং তারা যে পরিমাণ আওয়ামী লীগ করে, তারা যথেষ্ট সার পেয়েছে, বরং নির্যাতিত হয়েছে মুসলিম আওয়ামী লীগ, যদি কেউ হয়ে থাকে তারা কিছুটা উত্তম মাধ্যম খেয়েছে, হিন্দুরা বিশেষ প্রিভিলেজ পেয়েছে, কোনো হিন্দুদের উপর কোনো অন্যায় অবিচার কিছুই করেনি, যতটুকু হয়েছে আওয়ামী লীগের স্যাবোটাজ। অতএব এসব বাটপারি কথা বলে কোনো লাভ নেই মোদির। সৎকার কম্পকে 9 জন হিন্দু আহত হওয়ার কথা ছিল, যদি সংখ্যালঘুদের টার্গেট করে, সংখ্যালঘু আওয়ামী লীগকে টার্গেট করেই নির্যাতন করত, তাও হয়নি, কিছু হয়নি। এটা উত্থাপন করেন মোদি, এটা মোদির করতেই হবে, এটা মোদির লোকাল পলিটিক্স, কারণ হিন্দুত্ববাদী রাজনীতি মোদি করেন। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো অতিরঞ্জিত করা হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরে এসে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে সরজমিনে দেখে রিপোর্ট করা আমন্ত্রণ জানান। মানে এটা একটা কঠিন বার্তা, চমৎকার ফরেন পলিসি, এসে ফাজলামি চলবে না। দর্শক, আমাদের সরকার উপদেষ্টার আগে বলেছেন যে বিজেপি এখন থেকে আর পৃষ্ঠ প্রদর্শন করবে না, উল্টাপাল্টা করলে তারাও দেখিয়ে দেবে। এবং বিএসএফ বা ভারতীয় সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাও কিন্তু ঘটেছে। অতএব এখন থেকে আর কোনো ছাড় নয়, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের শুভেচ্ছা জানান এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এখন বাংলাদেশের সঙ্গে যদি কাজ করতে হয়, গণহত্যাকারী হাসিনাকে ফিরিয়ে দিতে হবে দাদা, ফিরিয়ে না দিলে তো কাজ হবে না। এখন কিছুদিন পরেই দেখবেন যে পররাষ্ট্র উপদেষ্টা বা ডক্টর ইউনূস এরা দরকাশাকষি শুরু করেছে যে হাসিনাকে ফিরিয়ে দিবেন কিনা। হাসিনা ভারতে আছে, এটা একদিক থেকে ভালো আছে, বন্দি বিনিময় এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে তাকে খুব সহজে
ফিরিয়ে আনা যাবে, সরকার আন্তরিকভাবে এতে কোনো সন্দেহ নেই, কারণ বাংলার জনগণ হাসিনার ফাঁসি দেখতে চায়। তিনি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এই কাজ করার ইচ্ছা থাকলে হাসিনাকে হাসিনার ষড়যন্ত্রের জায়গাটা বন্ধ করে দিতে হবে, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে উস্কানিমূলক কথা বলবে এই রাস্তা বন্ধ করে দিতে হবে, হাসিনাকে কোনো ফোন টোন দেওয়া যাবে না, ভারত আশ্রয় নিয়েছে ফোন টোন ছাড়া রুমের মধ্যে টিভি টুবি দেখবে এই ব্যবস্থা করুক, কারণ ফোন ব্যবহার করে ফোন দিলেও সে কথা বলতে পারবে না, বিশৃঙ্খলা করতে পারবে না, তিনি একজন ভয়ঙ্কর গণহত্যাকারী অভিযোগ উঠছে, অতএব তার বিচারের সহযোগিতা করতে হবে ভারতকে। ভারত যদি হাসিনা যা করেছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, রোম ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন জেনেভা কনভেনশন বিভিন্ন কিছুর লঙ্ঘন, অতএব আন্তর্জাতিক আইনের প্রতি যদি মোদি সম্মান না দেখায় তাহলে তো বাংলাদেশের সাথে সম্পর্ক ভালোভাবে চলবে না, অতএব হাসিনাকে সংকুচিত করতে হবে, আটকে দিতে হবে, এটাই হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের নির্ণায়ক হবে। নরেন্দ্র মোদী ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে জানান তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। মোদী বলেন প্রফেসর ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। তো হাসিনার সাথে যেরকম কথা বলতেন মোদীর সাথে সেরকম কথা বলতে পারে, মানে ডক্টর ইউনূসের সাথে মোদী সেরকম কথা বলতে পারবে না, ডক্টর ইউনূসকে স্যার স্যার বলতে হবে, আর হাসিনাকে তো নিজের সন্তান বা ছোট বোন মনে করে কথা বলতো বা অন্য কিছু মনে করে। ডক্টর ইউনূস বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সারা দেশে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে, আর বাংলাদেশে কি ঘটছে এটা অভ্যন্তরীণ বিষয়, এটা ভারতকে সংখ্যালঘুদের নিয়ে আলাদা কথা বলার অধিকারই নেই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, অর্থাৎ ভারত এগুলো নিয়ে কথা বলতে পারবে না, বাংলাদেশের সংখ্যালঘু অমুক তমুক বলাটা এটা বাংলাদেশের রাজনীতিতে নোংরা হস্তক্ষেপের সামিল, বাংলাদেশের কোনো একটা গ্রুপকে ক্লাসিফাই করা এর অধিকার ভারতের নাই। ডক্টর ইনুজ যেখানে বলছে যে সংখ্যালঘু বলতে কেউ নেই, আমরা সবাই বাংলাদেশি নাগরিক, সেখানে মোদীকে এই সংখ্যালঘু শব্দ ব্যবহার বন্ধ করতে হবে। হ্যাঁ, তিনি বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা বা এগুলো চাইতে পারেন, কিন্তু বিশেষ ক্লাসে নিরাপত্তা চাইবেন এটা তো সাম্প্রদায়িক রাজনীতি, এটা চলতে দেওয়া যায়, এই বিষয়েও মোদীকে সতর্ক করা উচিত। টেলিফোনে আলাপকালে নরেন্দ্র মোদী 17 আগস্ট নয়াদিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দিতে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানান। ইউনূস ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হন। উপদেষ্টা বলেন ছাত্র আন্দোলনের ফলে তার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দখল করেছে, এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার ছাত্র জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে, দেশের সকল রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি কার্যকর করা এবং দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চমৎকার, ডক্টর ইউনূসের এই কথাগুলো আমাদেরকে আরও আশা জাগায়। স্পষ্টত আসলে আন্তর্জাতিক গ্রাউন্ডে আওয়ামী লীগের বাটপারের আর কোনো সুযোগ থাকছে না। হাসিনা কিছুদিন ভারতে আছে থাক, কিন্তু হাসিনার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে, বিচার শুরু হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে, বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে যখন বিচার শুরু হবে, অ্যাটলিস্ট তদন্ত প্রতিবেদন পর্যন্ত হাসিনা ভারতে থাক, বিচার শুরু হলে হাসিনাকে কোর্টে প্রডিউস করা উচিত, তাকে জেরা করতে হবে, এজন্য ভারতের কাছে জোরালো দাবি করা উচিত যে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, আর ভারত বাংলাদেশ নিয়ে কোনো নোংরা খেলা খেলতে পারবে না, সব কিছু বন্ধ করতে হবে, এগুলো সবই সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যথেষ্ট আস্থা, তারা যেভাবে সামনের দিকে এগোচ্ছে বিষয়টা ডিল করছে, হাসিনার সমস্ত ষড়যন্ত্রের রাস্তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে।